ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুচকির চোট থেকে এখনও সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে 17টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীতে ম্যাচ খেলেছেন 49টি, 4 সেঞ্চুরিতে 41.47 গড়ে রান করেছেন 2862। গত মাসে পাকিস্তানে এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে 172 রানের ইনিংস খেলেছেন জাকের। 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে 2টি টেস্ট ও 3টি টি টোয়েন্টি ম্যাচের 2টি সিরিজ খেলবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট, কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 আগস্ট। দর্শক, চলুন এক নজরে দেখে আসি কারা আছেন ভারতের বিপক্ষে টেস্ট দলে। আফজাল হোসেন, এন স্পোর্টস।